বৃক্ষ আছে বলেই আমরা সুন্দর সবুজ পৃথিবীতে বসবাস করছি, বৃক্ষ আছে বলেই আমরা নির্বিক্ষে শ্বাস গ্রহণ করতে পারছি। আমাদের প্রতিষ্ঠানে ইএসটিএম ক্লাব কর্তৃক আজকের গ্রিন এক্সিবিশনে জানাচ্ছি সবাইকে স্বাগত। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইসিএস এবং লাইকে, যাদের সার্বিক সহযোগিতায় আমরা এরকম আয়োজন করতে পেরেছি। চলুন আজকে প্রদর্শনের মাধ্যমে গাছগুলোর প্রয়োজনীয়তা জেনে নেব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের দেশের বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের উদ্যোগে চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আজকে ইসিএস এবং নাইয়ের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানে আমরা এই গ্রিন এক্সিবিশন করতে পেরেছি। আর এই গ্রিন এক্সিবিশনের মাধ্যমে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা আনাচে কানাচে বৃক্ষরোপণ করব, এবং আমি বিশ্বাস করি আমাদের আজকের এক্সিবিশনের সকল গাছ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা আনাচে গানাচে বৃক্ষ দিয়ে ভরে যাবে, এবং পরবর্তী বছরগুলোতে আমরা এই এক্সিবিশনের গাছগুলো আমরা আমাদের কমিউনিটিতে আমাদের এই জনপ্রতিনিধির মাধ্যমে যে জায়গাতে লাগানো যায়, যেমন মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি জায়গায় আমরা লাগিয়ে আমাদের এই কমিউনিটিকে একটা গ্রিন কমিউনিটিতে পরিণত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আজকের প্রদর্শনীতে আম গাছ নিয়ে এসেছি। আম গাছের অনেক গুণ রয়েছে। আজকে এই প্রদর্শনীতে আমি কমলা গাছ এনেছি, এতে ভিটামিন সি আছে। আজকে আমরা এই কমলা গাছটি রোপণ করব। আমি একটি লেবু গাছ এনেছি। আমি লেবু গাছ সম্পর্কে কিছু বলবো। লেবু আমাদের অনেক প্রয়োজনীয় একটি গাছ। লেবুতে ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি এই প্রদর্শনে জাম গাছ নিয়ে এসেছি। জাম গাছে অনেক পুষ্টি ও উপকার রয়েছে। পেয়ারা আমাদের জনপ্রিয় ফল। পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ডায়াবেটিস রোগীর জন্য খুব উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।